প্রতি বছরের ন্যায় এবছরে এক নতুন থিম নিয়ে মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে শহরের অনতি দূরে নতুন নগর এলাকার দেশবন্ধু ক্লাব। এক অসাধারণ থিম নিয়ে এবারে পুজো মণ্ডপ গড়ে তুলেছে দেশবন্ধু ক্লাব। এবারে তাদের থিম ত্রিপুরার মেলাঘরে অবস্থিত নীরমহলের আদলে স্বপ্নের আগরতলা মেট্রো রেল স্টেশন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে ত্রিপুরা, বিমান পথ হোক কিংবা রেলপথ, যোগাযোগের সমস্ত মাধ্যমেই বর্তমানে অনেকটা এগিয়ে গেছে ত্রিপুরা। এবার পালা মেট্রো রেলের, তাই রাজ্যবাসীর এই আশা আকাঙ্ক্ষাকে নিজেদের থিমের মধ্যে ফুটিয়ে তুলেছে নতুন নগরস্থিত দেশবন্ধু ক্লাব। প্রতিমা, মণ্ডপ এবং আলোক সজ্জা থেকে সমস্ত কিছুই তৈরি করেছেন স্থানীয় শিল্পীরা। এদিন গোটা থিম নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাব সম্পাদক তপন মিত্র। আমার নাম প্রতাপ রায়, এটা দেশবন্ধু ক্লাব। এই বছর আপনাদের মূলত থিম কি, কি আদলে আপনাদের এই প্যান্ডেল তৈরি করছেন যদি একটু বলেন? আমাদের এবারের পুজোর যে থিম, আমাদের যে নীরমহল, সেই নীরমহলের আদলে আমাদের স্বপ্নের আগরতলা মেট্রো রেল স্টেশন, এটা আমাদের এবারের পুজোর থিম। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের থিম থেকে? থিম থেকে আমরা একটা মেসেজ এরকমই দিতে চাইছি যে আগামী দিনে, অদূর ভবিষ্যতে আমাদের ত্রিপুরা জাতি মেট্রো স্টেশন, মেট্রো রেল আসে এবং এরকম মেট্রো স্টেশন থাকে, এরকম একটা ভাবনা আর কি, আমাদের কল্পনা আর কি। সেটা পূজা মণ্ডপ এবং মূর্তি কি কারিগর কি রাজ্যেরই না মহিলাদের? না, সব রাজ্যের, আমাদের লোকাল, একদম আমাদের প্রায় আমাদের পাশের গ্রামের একজন, একটা প্রতিমা, আর একটা প্রতিমা হচ্ছে আমাদের দুর্গাচমনি চিত্তপাল। কত টাকা বাজেট নিয়ে এবারে পুজো মণ্ডপ? পাঁচের মধ্যে, 5 লাখের মধ্যে আমাদের ইন টোটালি। এই যে মানে সামাজিক কাজ করবে কি কি করছেন আপনারা এই গ্রামে? সামাজিক গ্রামে সর্বপ্রথমই তো আমরা প্রতি বছর বস্ত্র বিতরণ করি দুস্থদের মধ্যে, বিশেষ করে পুজো উপলক্ষে যেটা যেটা করি, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, তাদের মধ্যে আবার ঔষধ বিতরণ, তারপরে স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, তারপরে আমাদের এই যে আমাদের এলাকায় যারা দরিদ্র সীমার নিচে আছে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা সর্বত্র মানে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। পাশাপাশি সমাজের সকল অংশের মানুষকে নেশার বিরুদ্ধে সচেতন করতে বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানারও পরিলক্ষিত হয়েছে মণ্ডপ চত্বরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।